আমি তো জানি আমি পৃথিবীর সবচেয়ে অসুন্দরী। আপনার রেট কত? আমার রেট আমি মনে করি একদমই জিরো। এবার সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের রেটের কথা জানালেন চিত্রনায়িকা অপবিশ্বাস। কি বলছেন তিনি বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন। অপবিশ্বাস বর্তমান সময়ের অনেক আলোচিত একজন ব্যক্তি, কেননা সিনেমার বাইরেও তিনি তার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক আলোচনায় থাকেন। তার কারণ তিনি সবসময় ব্যস্ত সময় পার করতে ভালোবাসেন, তাই তো নিজেকে সবসময় কাজের মধ্যেও রাখতেও ভালোবাসেন। আর তারই ধারাবাহিকতায় এবার এলেন এক সাক্ষাৎকারে। সম্প্রতি সময়ে এক সাক্ষাৎকারে অপবিশ্বাসকে দেখা গেল। এ সময় সাংবাদিকের সাথে আলাপকালে বিভিন্ন কথাই বলেন এই নায়িকা। নায়িকা অপবিশ্বাসকে প্রশ্ন করেন, গার্লফ্রেন্ড হিসেবে আপনি নিজেকে কত মার্ক দেবেন? সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে অপবিশ্বাস বলেন, প্রেম করার সুযোগ পাইনি, আর মার্কিং এর ব্যাপারটা তো দর্শক ডিসাইড করে যা দিবে তাই। মার্কিং এর ব্যাপারটা আসলে দর্শক এখন ডিসাইড করে দিবে। এই সময় সাংবাদিক এই নায়িকাকে আবারও প্রশ্ন করেন, আপনার রেট কত? উত্তরে অপবিশ্বাস বলেন, আমার রেট আমি মনে করি একদমই জিরো। আমার রেট আমি মনে করি একদমই জিরো, কারণ মানুষ হিসাবে পরিপূর্ণতা পাওয়া রেটিং এর হিসাবে পড়ে, যেহেতু অবশ্যই আমার কোথাও গ্যাপ আছে। সাংবাদিক আবারও প্রশ্ন করেন, নিজেকে কিভাবে এত সুন্দর করে পরিচালনা করেন? উত্তরে অপবিশ্বাস বলেন, আমি তো জানি আমি পৃথিবীর সবচেয়ে অসুন্দরী। আমি তো জানি আমি পৃথিবীর সবচেয়ে অসুন্দরী। সুতরাং কোথায় আর মেইনটেইন করার সুযোগটা পাই? পরক্ষণে সাংবাদিক অপবিশ্বাসকে তার মোবাইলের ওয়ালপেপার দেখাতে বলা হলে তিনি দেখান, এবং সেখানে দেখা যায় ছেলে আব্রাহাম খান জয় মা অপবিশ্বাসকে নিয়ে যে অটোরিকশা চালিয়েছিল একটি ভিডিও ছেড়েছিল তার ফেসবুক পেজে, সেই ভিডিওর একটি ফটো তার স্ক্রিনে ভাসানো, যা দেখে রীতিমতো আবেগে আপ্লুত করে ফেলেছে অপবিশ্বাসের ফ্যান ফলোয়ারদের। সর্বশেষ সাংবাদিক অপবিশ্বাসকে তার মনের ইচ্ছা থেকে কিছু বলতে বলা হয়। তখন তিনি আবেগে আপ্লুত হয়ে বলেন, আমি মনে করি আমি যেহেতু মা, তাই জয়ের বয়সী যত সন্তান আছে সবাই আমার সন্তানের মতো। যেহেতু মা, জয়ের বয়সী যত সন্তান আছে সব আমার সন্তানের মতো, তাই আমি চাই কোনো কালো ধোয়া কালো ছায়া, আর কিছু করুক কোনো সন্তানের একটি সাজানো সংসার যেন ছায়ায় পরিণত না হয়। আমি চাই কোনো কালো ধোয়া বা কালো ছায়া, আর কিছু করুক কোনো সন্তানের একটি সাজানো সংসার যেন ছায়ায় পরিণত না। এই সময় আবেগে আপ্লুত হয়ে অনেক কথাই বলেন অপবিশ্বাস। সো ভিউয়ার্স, ভিডিওটি নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন।